সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ তেরোই আগস্ট দু হাজার বিশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধানটি টিভি অবস্থান করছে সোহাগ ডেইরি ফার্মে আর এই সোহাগ ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার বরাল ব্রিজ স্টেশন সংলগ্ন বা বরাল ব্রিজ স্টেশনের পাশে যে খেলার মাঠটা আছে মাঠের কর্নারেই অবস্থিত এই সোহাগ ডেইরি ফার্ম তো এর আগে শোয়াক ডেয়ারি ফার্মের একটি পর্ব আপনাদের দেখিয়েছিলাম এই ফার্ম থেকে মূলত পেগনেট গরু ও দুধের গরু বিক্রি করা হয় তো আগের পর্বের যে গরুগুলো ছিল সবগুলো নাকি বিক্রি হয়ে গেছে আবার উনি নতুন বেশ কিছু গরু নিয়ে আসছে তো আপনারাও জানতে চাইছেন আবার নতুন কবে ওনার প্রোগ্রাম পাওয়া যাবে তো সেই কারণে আমার চলে আসা উনি যে নতুন গরুগুলো সংগ্রহ করছে আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো আর এইগুলো কোনটা কোন জাতের বা কেমন বয়সের বা কেমন দুধ হতে পারে সেই সব বিষয়ে জানাবো আর এই গরুগুলো সংগ্রহ করার সময় আপনারা কী কী দিকগুলো লক্ষ্য রাখবেন সেসব বিষয়ে আলোচনা করবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে একটা পর্ব করে গেলাম বোধহয় কয়েকদিন আগে জি 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 সেই পর্বে সবগুলো করে বিক্রি করছে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি করছেন ক্রেতারা কি আসে আসে দেখে নিচ্ছেন কে কারা আইসেও দেখে নিচ্ছে কেউ ফোনে ফোনেও নিচ্ছে ফোনে ফোনেও নিচ্ছে কয়েকজন আইসে দেখে লিছেলাম দুইজন দেখে লিছে আর তিনজন এমনি লিসে যে আমরা এত পরামর্শ দিয়ে থাকি এত কিছু বলে থাকি যে আপনারা সরজমিনে আসে দেখে নেন আপনিও এই পর্বে এত সুন্দর সুন্দর কিছু কথা বললেন যে আইসে এই দিকগুলো দেখে গাভী নেন তারপরেও ক্রেতারা ফোনে করুন না না না।

আপনারা কি মূলত পেগনেন্ট গরুগুলি কেনেন জি 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 প্রেগনেন্ট গরুগুলি ভালো গরুগুলি আগেই বিক্রি হয় মানে দুধের গরুগুলি যেগুলো না চলে সেইগুনি হয় দুধ আচ্ছা তার মানে মূল কথা যেগুলো যারা গরু বেচবে বলে মন স্থির করে সবাই পেগনেন্ট গরুই বিক্রি করে দেয় আর ভালো যে গরুগুলা এগুলো মানে বিক মানে ক্রেতারা আগেই কেনে নিয়ে আসে আগেই কিনে আপনাদের মতো ব্যবসায়ী আগেই নিয়ে আসে আগেই নিয়ে আসে নিয়ে আসে তারপরে বিক্রি করে দেয় জি 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 এবার সবগুলো প্রেগনেন্ট গরু জি প্রেগনেন্ট তাহলে তো দুধ দেখে নেওয়ার মতো কোনো গরু নাই না তো অনুমান করি যে সব নেওয়া লাগবে আচ্ছা এই প্রেগনেন্ট গরুগুলো নিতে হলে অনুমান করে নিতে হবে জি জি আর প্রেগনেন্ট গরুগুলো যখন সংগ্রহ করবে তখন কি কি দিকগুলো লক্ষ্য রাখবে গরুগুলোর জাতের পার তোলা পার এবং রক্তক বাচ্চা ডেলারি সেরি দেখে নেওয়াটা সবচেয়ে উত্তম আর সম্পূর্ণ সুস্থ আছে কিনা জি 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 এগুলো দেখে নেওয়াই উত্তম জি 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 আচ্ছা তো এবার যে আপনি গাভি সংগ্রহ করছেন কত দাম থেকে কত দাম পর্যন্ত ধরেন এই গরুটা আড়াই লক্ষ টাকার দাম সর্বোচ্চ আর সর্বনিম্ন ধরেন পঁয়তাল্লিশ দেওয়া যায় এটা আচ্ছা আর কম টাকায় কত দামের গাভি আছে আর এই গরুটা দেড় লাখ দাম

পনেরো বিশ দিন লাগলো মানে আপনার একটা গরুরও ওইভাবে রেডি হয় নাই উলানপালান স্যারে নাই ভালো গরু গুনি আগেই কেনে বেচা হয় যায় আচ্ছা মানে যেগুলো ভালো গরু আপনি বলতেছেন ক্রেতা বিক্রেতারা আগেই ক্রয় বিক্রয় করে ফেলে তো এই গরুটা কেমন দুধ হইসে আগের বিয়ে নেবা এবার কেমন হবে আগের বিনে ষোলো সতেরো দুধ দাইছিল ওইরকমই সতেরো আঠারো আল্লাহ করলে আসতে পারে সতেরো আঠারো লিটার দুধ থাকবে আর দাম কেমন পড়বে এটার দাম পড়বে এক লাখ সত্তর হাজার দাম আপনি চাচ্ছেন এক লাখ সত্তর হাজার ক্রেতা ভাইরা আগে এসে দেখবে গরুটা সম্পূর্ণ সুস্থ কিনা তারপরে দরদাম করে দেখে নিতে পারবে জি 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 আচ্ছা তো এই গরুটা সরাই দেন পাশে আরেকটা গরু আছে ওটা দেখি এই পাশে একটা গরু আছে এই গরুটা কি জাতের ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু এই গরুটার বয়স কেমন ছয় দাঁত ছয়টা দাঁত জি আগে কয়টা বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা দিবে আগে একটা দিছে এটা সেকেন্ড টাইম দিবে জি জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনের

আর আপনার সবগুলো গরু সম্পূর্ণ সুস্থ সব সব সুস্থ গরু আচ্ছা আর সবশেষে একটা গরু আছে কালো করে এইটা কি জাত এটা ক্রস ক্রস জি জি কিসের সঙ্গে কিসের ক্রস এটা অস্ট্রেলিয়ার সাথে ক্রস হইছে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রস করছে জি জি এই গরুটার বয়স কেমন এটাও চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে জি আর কতদিন বাকি আছে এটা ওই রকমই 15 20 দিন লাগবে 15 20 দিন লাগবে জি আচ্ছা এই গরুটা কেমন দুধ হতে পারে এই গরুটা 10 12 এর দুধ আশা করা যায় 10 এর কম পড়বে না কিন্তু 12 এর উপরে যাবে না আচ্ছা

তলা বাটগুড়িডিজ দেখে কিনা সবচেয়ে উত্তম না দেখে কিনলে সমস্যা হয় কারণ হতেই পারে আজকে সকালে আমাকে একজন ফোন দিয়েছিল যে ভাই আপনার একটা ভিডিও দেখে একটা গরু নিয়েছিলাম গরু দুটো আনার পরে দেখতেছি যে অসুস্থ গরু জরারোগ্য আক্রান্ত তা আমি বললাম যে ভাই আমরা তো ভিডিও করে আমরা সন্ধান দিই এই জায়গায় এই জায়গায় গরু আছে আমরা তো প্রতিনিয়তই বলে থাকি যে আপনারা আসে দেখে যা সেই বাসাই করে নেবেন আমরা কি কখনো বলেছি আপনারা গরু ফোনে দেখে কেনেন আমরা নিজেরাও জানি ফোনে থেকে গরু কিনলে নানান রকম সমস্যা হয় আপনারাও নানান রকম সমস্যার সম্মুখীন হবেন তারপরেও আপনারা ফোনে ফোনে দেখে গরু কেন পরবর্তীতে আমাদের বলেন যে আপনাদের ভিডিও দেখে গরু কিনছি তো সেই দায়ভার তো আমাদের থাকে না আমরা তো প্রতিনিয়তই বলি আপনারা নিজ দায়িত্বে আস সে দেখে যাচাই করে নেবে গরু তো হাঁটাইয়া বান চারটে দেখে রোয়া আছে না গিট্টি আছে না উপরে মাথা শক্ত নাকি ওই গরুগুলি জল মনের কাছে সন্দেহ হয় না লওয়াটাই উত্তম কারণ গরুর কাছে না আসলে তো গরু দেখে বোঝা যায় না 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 ওই ভিডিও দেখে বোঝা যায় না নিয়ম হলো কি গরুর কাছে আসলে ভি গরুটা একটু লাটতে দিল নাকি গরুটো মারে কিনা গরুটো লাটতেছে নাকি গরুটা হাঁটা সুন্দর কিনা এবং চারটে বান সুন্দর কিনা একটু দেখিয়েছিল তো কিছুই দেখতে হবে গরুর একটা জিনিস খারাপ হলে ওই গরুটাই সম্পূর্ণ খারাপ হয়ে যায় গরু কিনলেন ভালো সবকিছু ঠিক আছে দুধও আছে কিন্তু গরুরা দুষ্ট প্রকৃতির হলো আপনাকে দহন করতে দিল না দহন করতেই পারলেন না তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত অবশ্যই ক্ষতিগ্রস্ত তো এই সকল সব দিক দেখতে হবে হ্যাঁ হ্যাঁ দুধ একসের কম কিন্তু গরু ঠান্ডা হতে পাগলা যদি গরু হয় তাহলে অশান্তি তো দৈনিক ভোগ করা লাগবে আচ্ছা এইভাবে আসে দেখে গরু কিনলে কেউ কখনো ক্ষতিগ্রস্ত কখনো আশা করা যায় যদি তিল আল্লাহ যদি কোনো আপাত বিপদ না দেয় তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে আর আপনারাও যেমন টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসেন আপনারাও তো বারবার দেখে যাচ্ছে বারবারই দেখা হয় তো সবাই যারা গরু কিনবে তাদেরও বারবার দেখে যাচ্ছে বাছাই করে নেওয়া উত্তম আচ্ছা তো কোনো ক্রেতা যদি আপনার কাছে দেখে গরু কিনতে আসে তাদের কি কি সুযোগ সুবিধা আপনি দিবেন তারা থাকবে দুই দিন দেখবে খাওয়া কীরকম গরুটা হাঁটা কীরকম গরুটা তলাপাট কীরকম এবং জাত কিনে এরকম দেখে খরিদ করি আপনার এখানে দুই দিন থাকে দেখে খরিদ করতে পারেন জি 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 সকল সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে আর আপনি লেনদেন করেন কিভাবে ব্যাংক মাধ্যমে লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন সাধারণ খরচের টাকাটা নিয়ে আসলো তাদের চয়েস সলি ব্যাংক মাধ্যমে লেনদেন হবে তাই ওটাই সব থেকে নিরাপদ নিরাপদ তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম